ফাইনেলি আমার কলডিল গাহরি মাংস কমপ্লিট হয়ে গেল। একদম ধুনিয়া গোন্ধ আছে আর যদি পানিটে দিছিল পানিখিন ধুনিয়াকে শুকাইলো পুরো একদম এনেকা আলতিয়া করলো কি ধুনিয়াকে চাও তেল বিহিনি আছে আর এটা নমাম আর গরম গরম টেস্ট করে দিব। এয়া কলডিল গাহরি মাংস টেস্টি টেস্টি। চ্যানেল গ্রুপ আপনার নতুন একটা ভিডিও সকলকে স্বাগতম জানাইছো। আগের দুটা ভিডিও স্টাইল অল্প চেঞ্জ করে দিয়েছিল কিন্তু আপনাদের মানে চাই পেলে ভাল নাপালে, সো এই কারণে এটার স্টাইল দিন এটার আগের যে স্টাইল আছে সেই স্টাইলতে দিম। সো আজি আপনার ধুনিয়া একটা গাহরি মাংস রেসিপি লো ইয়ার আগের যে ভিডিও আসলে তাতে মানে মায় হাঙত গাহরি মাংসর কলডিলর ধুনিয়া একটা রেসিপি ট্রাই করেছিলাম আর গাহরি মাংস আর কলডিল মানে আজিলেকে খাই পাওয়া নাই, এই ফার্স্ট টাইম হব। সো সেই কারণে বোলো আজি গাহরি মাংস কলডিল বনাই চাও আর সেইদিন মায় হাঙত খাইও ভাল লাগিলে, সো বোলো আজি যে রেসিপি আছে ট্রাই করো আর আপনাদেরও দেখাম আপনাদেরও ট্রাই করব পাৰিব। তো বোলো কিন্তু আজি যে ফুড ব্লগ আছে সেইটা আরম্ভ করো। কলডিলের লোকাল মুরগি এইবিল পাৰ মাংস এইবিল খাই পাইছো কিন্তু গাহরি মাংস খাই পাওয়া নাই। কলডিল গাহরি মাংস বনাবলে দুটা বস্তু বহুত ইম্পর্টেন্ট হয়, সেইটা হচ্ছে জালুক। জালুকটো আপনাকে ঘরতে গরম করে ধুনকে পিছি লব, এনেকে জালুকটো বহুত বেশি ইম্পর্টেন্ট। আর সেকেন্ডটো হচ্ছে এখিলা ধুনিয়া তেজপাত লাগে, ধুনিয়া এখিলা তেজপাত লব আর কলডিলখিনি ধুনিয়া এনেকে কাটি লব, কলডিল আর ধুনিয়া কাটি লব। সো জালুক আর তেজপাতটো মানে বহুত বেশি ইম্পর্টেন্ট হয় কলডিল আর গাহরি মাংস বনাবলে, খাই মানে বহুত বেশি ভাল লাগে। তাহলে আপনাদের লোকাল মুরগির লগত যদি বনায় কলডিলটো তাহলে আপনাদের জালুকটো লৈ লব, ধুনিয়া ধুনিয়া একদম সেন্ট মারি আছে, গরম করে পেলে এনেকে পিছি লৈছো। আর এইফালে কেরাহীখন গরম হলে ফার্স্ট ফার্স্ট দিব লাগবে মিঠাতেল। এটা তেল দিছো, তেলখিনি বেশি দিব নালাগে যেহেতু গাহরি মাংস হয় আর গাহরি মাংস আমি খুব কম তেল দি পেলায় খাও। আর মাংসখিনি মানে বইল করে থাকে মাত্র, আমি দুজন মানুষ আছো মাংস কেন কমাই লো আজি ভন্টি আর ময়ে খাম, সো মাংস কেন কমাই লওয়া আছে। তাহলে মো বহুতে কয় আরে বোলে একপুয়া মাংস লো কি ইউটিউব করব আইসা, আসলে সেইটো কথা নহয়, মাংসখিনি এনেই বনাই পেলায় লোকসান করে লাভ নাই, যেজনে খাও সেজনে লয় ভাল। তেলখিনি গরম হওয়ার পিছত মানে এটা পেঁয়াজ দি দিলো, আর আজি আদা নহরুটো মাংস দিন ইয়াতে দিম এটা ধরনের পিছি থাকা আছে। আদা নহরু মানে কি হয়, আদা নহরু ফ্লেভারটা যদি বেশিকে আহি যায় তাহলে কলডিলর সেই সোয়াদটা নাইকিয়া হয়ে যাব, তো সেখানে আজি আদা নহরু তেলতে দিম। এনে আদা নহরু মানে সদায় তেলতো অকমান দিও মাংসতো অকমান দিও কিন্তু আজি এনেকে তেলত দিম। তেলত দিলে মানে অকমান লাইটকে থাকিব তেতিয়া কলডিলর ফ্লেভারটো ধুনিয়াকে আহিব। আর এটা আদা নহরু দিব হয়ে গেল, এটা দিম অলপমান ইয়াতে আদা নহরু। বাকিখিনি আদা নহরু আজি ছাগলী ঠেং আনি থোৱা আছে, ছাগলী ঠেং বনাব লাগিব। তেলটো খুব কমকে দিছো আপোনালোকে মন কৰিছে চাগে। আর এটা মাংসখিনি দিম, পেঁয়াজখিনি মানে একবারে একদম ব্রাউন হয়ে যাব লাগে ইমান রাখি দিব আপনাদের মাংসর অকান দেরি সময় ভাজিম যেহেতু, আর কলডিলখিনির লগত ভাত খাব লাগবে যে সেখানে পেঁয়াজখিনি একবারে ভাজি নেপেলাও। মাংসখিনি অলপ বইল করে থাকা আছে আর এটা একটা নিমখ হালদি দিম। ধুনিয়াকে মানে কুকিং করে মেলি আসলো আর ইমানে আজি রোদ দিছো ইমান গরম হয়েছে নহয়। আর একটা কথা কি হল, এখানে মাঝে মানে ওলাবলগা হল যে মানে নিমখ হালধি দিয়া যোনটো ক্লিপ আছে সেটা থাকি গৈছিলে, সো আপনাদের নিমখটো আর হালধিটো আমি জোখ অনুযায়ী দি লব, অন্য একো দিয়া নাছিলো, নিমখ হালধি দিয়ার পিছত মানে পাঁচ মিনিটমান সময় ভাজিছিলো, সো নিমখ হালধিটো আপনাদের জোখ অনুযায়ী দি লব। আর ইয়ার পর কুকিং করে করে কেনকা অবস্থা হয়েছে, মুখখন একদম মুখের একেবারে অবস্থা বেয়া হয়ে গেছে, সো এই ক্ষেত্রে আপনাদের একটা ধুনিয়া প্রডাক্টর বিষয় লো আছো। মোর ওর নিউটোর একটা ধুনিয়া DIY ফেসিয়াল কিট আছে, এই নিউডোর যেগুলো প্রডাক্ট থাকে বহুত বেশি ভাল হয়, স্পেশালি লেডিজের ক্ষেত্রে কি হয় সেলুনত যেটা যাওয়া হয় ফেসিয়াল করবেন তাতে বহুত বেশি টাইম লাগি যায় আর যোনটো গ্লো আছে সেটা ঘর আনিব নয়, মানে সেলুনের যোনটো গ্লো আছে সেটা ঘর আনিব নয়, লাগিলে আপনাদের হালধি হানক বেসন হানক তেতিয়াও মানে সেলুনের যোনটো গ্লো আছে সেটা নাহে, সো এই ক্ষেত্রে আপনাদের এই যোনটো নিউডোর প্রডাক্ট আছে আপনাদের ব্যবহার করে পাবো। সো এইটা হচ্ছে নিউডোর 30 মিনিট DIY মেক ওভার কিট ফেসিয়াল কিট হয়, সো আপনাদের সেলুন যাব দোকান আপনাদের ঘরতে আপনাদের করে পাবো। আর কি কি ইনগ্রিডিয়েন্টস আছে এখানে হচ্ছে দেখাই দিচ্ছো আর কেন ইউজ করবো লাগে দেখাই দিম। এটা এটা হচ্ছে DIY কিট, ইয়াত আপনাদের টোটাল ছটা পেক পাই যাবেন, এনেকুৱা ধৰণৰ আপোনালোকে ছটা পেক আছে, তো ষ্টেপ বাই ষ্টেপ আপোনালোকে হানিব লাগিব। ফাৰ্ষ্ট ফাৰ্ষ্ট যোনটো আছে সেইটো হৈছে ক্লিনজিং মিল্ক বুলি হয়, তো এইটো ইউজ কৰিব লাগিব, ঠিক আছে সেইটো মই ইউজ কৰি দেখা ইউজ কৰিম এতিয়া। তো এনে আৰু আপোনালোকে এনেকৈ এনেকৈ উলিয়াই ল'ব দিছেনে, সেইটো ধুনীয়াকৈ এনেকৈ উলিয়াই ল'ব, মুখত এনেকৈ এপ্লাই কৰিব আৰু 2 মিনিট আপোনালোকে ৰাখি দিব। আর আপনাদের যদি পার্লার গিয়ে পেলায় করেগে তাহলে বহুত বেশি পয়সা খরচ হবো, আপনাদের যদি ঘর করে খুব কম পয়সাতে আপনাদের হয়ে যাব, সো ধুনীয়াকে আপনাদের 2 মিনিট এনেকৈ হানিব, হানার পিছত মাসাজ করবো মানে 2 মিনিট, তারপর আপনাদের রাখব। মোৰ এটা 2 মিনিট হৈ গ'ল, তাৰপিছত কটন এখন কাপোৰ লগতে মই ধুনীয়াকৈ মহাৰিলোঁ মাতিও
নেক্সট যোনটো এইটো এক্সপ্লোটেটিং ফ্ৰেছ ক্ৰাব আছে, এইটো ইউজ কৰিব লাগিব। তাহলে এইটো এনেকৈ খুলিব লাগিব, তাৰপিছত মই এইটো এনেকৈ উলিয়াই ল'ম। আকৌ ছেম 2 মিনিট আপোনালোকে মাছাজ কৰিব, মাছাজ কৰাৰ পিছত 2 মিনিট ৰখি দিব, মহাই ল'ম। তাৰপিছৰ ষ্টেপটো হৈছে 3 নম্বৰ ষ্টেপটো। 3 নম্বৰ ষ্টেপটো অলপ লম্বা হয়, আপোনালোকে 10 মিনিটমান কৰিব লাগিব। তো এইটো ছেম খুলি ল'ম, মই এই পেকেটটো উলিয়াই ল'ব লাগিব। আৰু এই ষ্টেপটোত আপোনালোকে টোটেল 10 মিনিট ৰাখিব লাগিব। আৰু আপোনালোকে যেতিয়া মাছাজটো কৰিব, ধুনীয়াকৈ একদম চাৰ্কুলাৰ ৱেট কৰিব, এনেকৈ কৰিব। চ' 10 মিনিট হৈ গ'ল, এতিয়া মই থাকি যোৱাখিনি এনেকৈ হেৰিয়া আঁতৰাই ল'ম। পিছৰটো হৈছে 4 নম্বৰ ষ্টেপটো। ইয়াত আপোনালোকে ফেচ মাস্ক আছে, এইটো আপোনালোকে ছেম তেনেকৈ এপ্লাই কৰিব লাগিব। আৰু এইটো 10 মিনিটৰ বাবে কৰিব লাগে। চ' এতিয়া মই লগালোঁ, আপোনালোকে ইচ্ছা কৰিলে ডিঙিটো এনেকৈ লগাব পাৰিব, চাৰ্কুলাৰ ৱেট আপোনালোকে এপ্লাই কৰি ল'ব। আৰু এইটো প্ৰায় 10 মিনিট সময় ৰাখিব লাগিব, এইটো আপোনালোকে ডিঙিটো এপ্লাই কৰিব পাৰিব। ধুনীয়াকৈ ঠাণ্ডা পানী ধুই মেলি আৰু ধুনীয়া মুখখন ক্লিন হৈ গ'ল। তাৰপিছত আৰু 2টা ষ্টেপ বাকী আছে, তাৰপিছতো হৈছে ফেচ ছিৰাম। ইয়াৰ পৰা আপোনালোকে 2 বা 3টা ড্ৰপহে ল'ব। তাৰপিছত ধুনীয়াকৈ মই অকণমান লৈছোঁ, দিছে 2 বা 3টা ড্ৰপ ল'ব। তাৰপিছত ধুনীয়াকৈ এনেকৈ মুখত এপ্লাই কৰি ল'ব আৰু ডিঙিটো এপ্লাই কৰি ল'ব। একেবাৰে লাষ্ট ষ্টেপটো হৈছে ছানস্ক্ৰীম, এইটো হৈছে 6 নম্বৰ ষ্টেপটো। এইটো লগাব লাগিব এতিয়া। এইটো গোন্ধটো ইমান বেছি ধুনীয়া হয়, আপোনালোকে পাৰ্লাৰ যাব দৰকাৰ নাই, আপোনালোকে ঘৰতে ধুনীয়াকৈ দিছে লগাই ল'লো। আৰু সঁচাকৈ ধুনীয়া এটা গ্ল' আনি দিয়ে। আপোনালোকে যদি প্ৰডাক্টটো বাই কৰিব বিচাৰিছে, ডেছক্ৰিপশ্যন লিংকটো দিয়া আছে। আৰু নিউডৰ প্ৰডাক্টবিলাক বহুত বেছি ভাল থাকে, এইবিলাক নেচাৰেল হয়, হাৰ্ম যোনবিলাক কেমিকেল থাকে সেইবিলাক কেমিকেল ফ্ৰী হয়, এইটো পেৰাবিন ফ্ৰী হয়, ছালফাৰ ফ্ৰী হয়। এইবিলাক আপোনালোকে স্কিন ফ্ৰেণ্ডলি হয়, চবৰ স্কিনৰ বাবে চুইটেবল হয়। চ' যদি প্ৰডাক্টটো বাই কৰিব বিচাৰে, ডেছক্ৰিপশ্যন লিংকটো দিয়া আছে। আপোনালোকে পাৰ্লাৰ যাব দৰকাৰ নাই, পাৰ্লাৰত গৈ পেলাই ইমানখিনি পইচা খৰচ কৰিব দৰকাৰ নাই। আৰামত আপোনালোকে খুব কম পইচাৰ ভিতৰত আপোনালোকে 30 মিনিটৰ ভিতৰতে ঘৰতে ফেচিয়েল কৰিব পাৰিব। চ' প্ৰডাক্টটো বাই কৰা লিংকটো ডেছক্ৰিপশ্যন দিয়া আছে, তাৰপৰা গৈ পেলাই বাই কৰিব পাৰিব। আৰু বোলো এতিয়া যোনটো ৰেচিপি বনোৱা ভিডিঅ' আছে, সেইটো আৰম্ভ কৰি দিওঁ। আৰু ধুনীয়া এটা আজি বগা চগা হৈ পেলাই ভিডিঅ'টো আৰম্ভ কৰিছোঁ। নিমখ হালধি দিয়াৰ পিছত 2 মিনিট ভাজিলোঁ। আৰু এতিয়া ইয়াতে দিম মেইন বস্তু, সেইটো হৈছে জালুকটো। জালুকটো আপোনালোকে যিমানটো খায় সিমানটো পৰিমাণ দিব। আমি অকণমান সৰহকৈ খাম কাৰণে ইমানটো দিছোঁ, 1 চামুচমান পায়। চ' জালুকটো দিছোঁ এতিয়া। জালুক আৰু তেজপাত খিলা মেইন হয় ইয়াত, মানে তেতিয়া ভাল লাগে খাই পেলাই। আৰু এতিয়া ইয়াতে লগালক কলডিলখিনি দি দিম। এতিয়া কলডিলখিনি কাটি থোৱা আছিলে যে, কলডিল আৰু আলুখিনি বেছিকৈ ভজা নাই, কিয়নো মাংসখিনি অলৰেডি হাফ বইল কৰি থোৱা আছে। চ' সেইকাৰণে আলু আৰু কলডিলখিনি দিছোঁ যাতে ভালকৈ সিজি যায় গোটেইখিনি মিক্স হৈ পেলাই ধুনীয়াকৈ। চ' সেইকাৰণে বেছি সময় ৰখাই নাই, এতিয়া ধুনীয়াকৈ মিক্স কৰি দিম। জালুক দিয়া মাত্ৰ ধুনীয়া একদম গোন্ধে আমোলমোলাই গৈছে, জালুকৰ গোন্ধটোৱে বেলেগ। এই কলডিল মাংসত জালুকৰ গোন্ধটো আৰু তেজপাতৰ গোন্ধটো অকণমান যদি বেছিকৈ আহে তেতিয়া বেছি ভাল লাগে, আদা নহৰুতকৈ। চ' সেইকাৰণে মানে আদা নহৰু তেলত দিছিলোঁ মই। এতিয়া বিশেষ অন্য একো নাই আৰু, এনেকৈ ধুনীয়াকৈ ভাজি থাকিব লাগিব আলুখিনি সিজালৈকে। জুইটো আপোনাৰ কমাই ল'ব, ল' ফ্লেমত ল'ব, নহ'লে দেৰি যাব পাৰে। এনেকৈ ধুনীয়াকৈ ভাজি থাকিম ভাজি থাকিম। তাৰপিছত অকণমান জাষ্ট পানী দিম, গৰম পানী অকণ। মই এইখিনি প্ৰায় 10 মিনিটমান সময় ভাজিলোঁ আৰু ইয়াৰ পৰা তেল লোৱা আৰম্ভ হৈছে। কাৰেণ্টটো গুচি গ'ল, আপোনালোকে এইখিনি অকণ কোৱালিটিটো ভাল নাপাব পাৰে, কাৰেণ্টটো গুচি গ'ল। ত' এতিয়া অকণমান সেইটো পানী দিব লাগিব। মই মানে সেইদিনাখন মাইহাঙত যে ভিডিঅ'টো শ্বুট কৰিছিলোঁ, মাইহাঙত খাই ভাল লাগিলে এনেকৈ কলডিলৰ গাহৰি মাংস বনাইছিলে। মই কলডিলৰ লগত গাহৰি মাংস আজিলে খাই পোৱা নাই, এনেই কলডিলৰ লগত কুকুৰা মাংস পাৰ মাংস এইবিলাক খাইছোঁ, কিন্তু গাহৰি মাংস খোৱা নাই। ত' সেইকাৰণে বোলো ধুনীয়াকৈ ভিডিঅ' ৰেচিপিটো বনাওঁ। আৰু এটা মই গাহৰি মাংস ধুনীয়া এটা চাটনি শিকি থৈছোঁ শুকান মাছৰ লগত বনাই, নেক্সট ভিডিঅ'টো মই সেইটো দিম, আপোনালোকে সেইটো চাওঁ বুলি আশা কৰিলোঁ। পানী বেছি দিব নাই, জাষ্ট অকণমান এনেকৈ ইমানটোমান, জাষ্ট ইমানটোমান দিব যাতে ভাপতে বস্তুখিনি সিজাই, মানে দেৰি নাযায় বস্তুটো কলডিলটো যে, এনেকৈ পানীটো অকণমান যে বস্তুটো সিজায়, আপুনি সেইকাৰণে পানীটো অকণমান দিব। এই পানীখিনি যে দেখিছে সেইখিনি গোটেইখিনি শুকাই যাব, তেতিয়ালৈ কলডিলখিনিও ভালকৈ সিজাব আৰু আলুখিনিও ধুনীয়াকৈ সিজাব, মাংসখিনিও সিজাব। ত' অকণমান জাষ্ট পানী দিব যাতে কলডিলখিনি মানে বেছিকৈ দেৰি নাযায় বস্তুটো। ত' অকণমান সেইকাৰণে পানী দিব লাগে। ত' ধুনীয়া এটা গোন্ধ আহি আছে, এতিয়া এখন মাৰি দিম, ফাৰ্ষ্ট এখন ধুনীয়াকৈ সিজিব দিম, ভাপতে সিজিব। এতিয়া আকৌ একেবাৰে হোৱাৰ টাইমত আপোনালোকক দেখাই আছোঁ। আৰু ফাইনেলি আমাৰ কলডিল গাহৰি মাংস কমপ্লিট হৈ গ'ল।
একদম ধুনিয়া গন্ধ আছে আর কিন্তু পানিতে দিছিল পানিতে ধুনিয়াকে শুকাইলো পুরাদম এনেকা আলোকিয়া কইলো কি ধুনিয়াকে চাও তেল বেরিং আছে আর এটা নমাম আর গরম গরম টেস্ট কইম দে ইয়া কলদিল গাহই মাংস টেস্টি টেস্টি কমপ্লিট হল আর এটা টেস্ট করবলে একদম পুরা গরমে গরমে আনছোর ভিতর আজি কারেন্টটো গুছি গো সো হেখানে বলে বাহিরতে আহি টেস্ট করি সো ধুনিয়া একদম পিসলো ফার্স্ট পাজন্ত পিসলো আছে পিসলোকে ট্রাই কইছো মাংস ধুনিয়াকে বইল কৰি লৈছো তেলৰ পিষ্টা হয় আৰু মেকুৰে গোন্ধ পাই চিঞৰি আছে কলডিল আৰু অকণমান লাগিছিলে হবিছে ন তো অকণমান কলডিল লৈ ল'ম এয়া বাহিৰত এনেকৈ খোৱা মজাও বেলেগ ন গৰমৰ দিন কলডিল লৈ ল'ম আৰু ধুনীয়া একদম তেলীয়া হৈছে ন গোন্ধটো ধুনীয়া আহিছে তো ধুনীয়াকৈ কলডিল একবাৰ সানি লওঁ আৰু অকণমান তেল অকণ নাই পিছত ল'ম এইটো এনেকৈ সানি লৈ লওঁ প্ৰথম বাইট লৈ ধুনীয়া একদম জালুকৰ ষ্ট্ৰং ফ্লেভাৰ আছে আৰু আদানৰ ফ্লেভাৰটো একদম কম কমকৈ আহিছে মই আদানৰ ফ্লেভাৰটো বেছিকৈ হ'লে বেয়া পাওঁ আৰু মেইনলি এইটো তেজপাত মাংসত যদি মাংস বনাই মানে তেজপাত খালে এনেকৈ চুপি খোৱা মজা পেলাই কোনে কোনে ভাল পায় আপোনাক কমেণ্ট কৰিব কি মজা লাগে এনেকৈ চুপি পেলাই অকণমান তেলটো লৈ লওঁ ধুনীয়া চৰ্বি একদম গৰম গৰম ভাল এনেকৈ গাহৰি চৰ্বি আৰু আলু আলুটো ধুনীয়াকৈ আহিছে চাওক আৰু আছামিজ পৰ্ক কাৰী বা চিকেন কাৰীবিলাকত মানে আলুটো হ'লেহে ভাল লাগে ধুনীয়াকৈ বেংগলী মানুহে যেনেকৈ ইলিচ মাছৰ তেলটো খাই ভাল পায় আৰু যেনেকৈ মই আমাৰ আমি মানে হেৰি হ'লে ভাল লাগে গাহৰি তেলটো হ'লে ভাল লাগে খাই আৰু হাঁহৰ মাংস তেলটো হ'লে আৰু এটা পেক লৈ লওঁ আল্টিমেট বনিছে এয়া চাওক ধুনীয়া একদম তেল বিৰিঙি আছে এয়া অলপ লৈ ল'ম এতিয়া আৰু একদম এই তেলকণত খায়ে মজা লাগে সানি পেলাই ন একদম ধুনীয়া হালধীয়া হৈ যায় ধুনীয়া একদম হালধীয়াকৈ আলতীয়াকৈ একদম এয়া আৰু এইটো ডাঙৰকৈ ল'ব লাগিব তেতিয়া বেছি ভাল লাগিব এনেকৈ ডাঙৰকৈ এবাৰ ল'ব লাগিব আল্টিমেট লাগিছিল চাগে মই সেইদিনাখন মাইহাঙত খাইছিলোঁ ফাৰ্ষ্ট টাইম খাইছোঁ ভাল লাগিলে খাই আজি বোলো সেইখন ৰেচিপি ট্ৰাই কৰোঁ তাত ইমান তেলীয়া নাছিলে অকণমান ড্ৰাই ড্ৰাই আছিলে তাত তো ধুনীয়াকৈ আমি এইখিনি ফিনিছ কৰিলোঁ আশা কৰিলোঁ আপুনি ভিডিঅ' চাই ভাল পালে বুলি যদি ভাল পালে লাইক আৰু শ্বেয়াৰ কৰিব নাপাহৰিব আৰু যদি আপোনালোকে গাহৰি মাংস খাই ভাল পায় তেতিয়াহ'লে কলডিলৰ লগত ট্ৰাই কৰিব পাৰিব যদি গাহৰি মাংস নাখায় তেতিয়াহ'লে আপোনালোকে লোকেল মুৰ্গী পাৰ মাংস এনেকৈ কলডিলত খাব পাৰিব চ' আজি লাগিছোঁ তেতিয়াহ'লে সদায় কৰি নিজৰ বিশ্বাস ৰাখিব ভগৱানক আপোনালোকে কাম কৰি যাব দিন ধৰি সফল হৈ সদায় হাঁহি থাকিবলৈ চেষ্টা কৰিব।